হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি খুব সহজ উপায়ে কিভাবে এই চিকেন বিরিয়ানিটি তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। চলুন ভিউয়ার্স, এই মজাদার চিকেন বিরিয়ানিটি কিভাবে তৈরি করতে হয় সেইটা দেখে আসি এবং এটা তৈরিতে কী কী উপকরণ লাগছে সেটা প্রথমে জেনে নিই। বিরিয়ানি তৈরির জন্য এখানে চাল নিয়েছি 1 কাপ পরিমাণ, চিকেন নিয়েছি 250 গ্রাম, লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, তেল প্রয়োজন মতো, টক দই 3 টেবিল চামচ, পেঁয়াজ কাটা 2টি, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, বিরিয়ানি মশলার পেস্ট 1 টেবিল চামচ, আলু এভাবে ডুমো করে কাটা 4টি, পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ। এবার আমি প্রথমে চিকেনটাকে রেডি করে নেব। তার জন্য এখানে মেরিনেট করে রাখতে হবে আমাদের 1 ঘন্টা, আর সেই জন্য এখানে আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরে বাটা, আদা বাটা, এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং বিরিয়ানি যে মশলা কিনতে পাওয়া যায় বাজারে, আমি এখানে সেটাই নিয়েছি। বিরিয়ানির মশলাটাকে একটু ভিজিয়ে রেখে পেস্ট করে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি টক দই, টক দই নিয়েছি এখানে 3 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি এখানে 1.5 চা চামচ লবণ নিয়েছি। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো, এখানে আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এবার আমি এই সমস্ত মশলাটাকে ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়ে মেরিনেট করে রাখবো ঠিক 1 ঘন্টা। মশলাটাকে খুব ভালোভাবে চিকেনের সাথে এভাবে মিশিয়ে নিতে হবে এবং এটাকে এবার ঢেকে রাখছি ঠিক 1 ঘন্টার জন্য। অন্যদিকে আমাদের দেখুন একটি ফ্রাই প্যান দিয়ে নিয়েছি চুলায়, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নিব, তার জন্য অবশ্যই আমাদের পেঁয়াজটা ডুবো তেলে ভাজতে হবে, তাতে কিন্তু পেঁয়াজটা অনেক মুচমুচে হয়। তো এভাবে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এবার এখানে আমি 4টা মাঝারি ধরনের আলু নিয়েছিলাম, সে আলুটাতে আমি এখানে লবণ আর মরিচের গুঁড়ো মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তার সেই তেলেই আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ না ব্রাউন একটা কালার আসে সেই পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। খেয়াল করুন ব্রাউন কালার কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি, আলুগুলোকে এভাবে তুলে নিতে হবে এবং এই তেলেই আমি যেই চিকেন রেখেছিলাম 1 ঘন্টা মেরিনেট করে সেটা ভেজে নেব। আলুটা হয়ে যাওয়ার পরে এখানে চিকেনটার 1 ঘন্টা সময় হয়ে গেছে। এবার খেয়াল করুন ঠিক এইভাবে আমি মশলা থেকে এই যে চিকেনের পিসগুলো তুলে নিচ্ছি, নিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে 250 গ্রাম চালের জন্য 500 গ্রাম চিকেন নিয়েছি এবং দেখুন ভাজার সময় কিন্তু মশলাটাকে এভাবেই আলাদা করে নিতে হবে। এভাবে আমি ভেজে নিচ্ছি, 15 মিনিট ধরে এটাকে ভেজে নিতে হবে। চিকেনের পিসগুলো সলিড নিতে হবে, আপনারা পিসটাকে ছোট বড় করতে পারেন, আমি এখানে মাঝারি সাইজ করে নিয়েছি। এবার এই চিকেনগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে দুই দিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যখন চিকেনটা হাফ সেদ্ধ হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে। চিকেনগুলো তুলে নিয়েছি, এবার এখানে যে মশলাটা যে তেলটা আছে সেই তেলটা আমাদের সম্পূর্ণ লাগবে না, তার জন্য আমি এখানে কিছুটা অর্ধেক তুলে রাখছি এবং এই অর্ধেক তেলে আমি চিকেনটা কষিয়ে নেব। আর বাকি অর্ধেক তেল তুলে রেখেছি, সেটাতে আমি যেই পোলাওটা আছে সেটা রান্না করে নেব। এখানে আমি দেখুন যেই চিকেন থেকে মশলাটা রেখেছিলাম তুলে সেটা আমি দিয়ে দিচ্ছি, এটাকে এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে ততক্ষণ আমাদের মশলাটা কষিয়ে নিতে হবে। খেয়াল করুন তেলটা উপরে উঠে এসেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচের মতো আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, এবং ভেজে রাখা চিকেনটাও দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে আর একটু নেড়ে নিতে হবে। 10 মিনিট ধরে এটাকে আমি কষিয়ে নেব। যে পর্যায়ে ভালোভাবে কষানো হয়ে যাবে এবং মাংস থেকে তেলটা উপরে উঠে আসবে, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। এবং এখানে দিয়ে দিচ্ছি পানি, 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এবং এর সাথে দিয়ে দিচ্ছি যেই আলু রেখেছিলাম ভেজে সেটা। আলুগুলো দিয়ে দিলাম, এবার এটাকে ঢেকে রাখতে হবে ঠিক 10 মিনিটের জন্য। প্রথম থেকেই চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই আছে। অন্যদিকে আমি পোলাওটা তৈরি করে নিব, তার জন্য যেই বাকি অর্ধেক তেল রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই তেলেই পোলাওটা রান্না করলে স্মেলটা ভালো আসবে, কারণ এতে কিন্তু আমাদের পেঁয়াজ বেরেস্তা করা হয়েছে এবং চিকেনটাও ভেজে নেওয়াই ছিল। তেজপাতা দিয়ে দিলাম, 1টি দারচিনি, আর 2টো এলাচ। এভাবে একটু চিড়ে দিতে হবে, চিড়ে দিলে স্মেলটা অনেক ভালো আসে। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চালটা। চালটা অবশ্যই ধুয়ে 30 মিনিট পানি ঝরিয়ে নিতে হবে। চালটা একটু এভাবে ভেজে নিচ্ছি। 5 থেকে 7 মিনিটের মতো এটা ভেজে নিতে হবে, এবং প্রথম থেকেই চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে। ভেজে নিচ্ছি। এটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে নিব। 1 কাপ চালের জন্য এখানে আমি 2 কাপ পানি দিয়ে নিচ্ছি। আমি নর্মাল ঠান্ডা পানি দিচ্ছি এখানে, এবং যে পর্যায়ে আমি পানিটা দিয়ে দেবো সে পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লোতে করে দেব। ব্যাস পানি দিয়ে দিলাম, এবার এটাকে ঢেকে রাখছি। আর তার আগে এখানে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, এবং এটাকে ঢেকে রাখছি ঠিক 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন এটা এই পর্যায়ে এসছে, তো এটাকে আমি এখন একটু নেড়ে দিব। এভাবে একটু নেড়ে দিচ্ছি, এবং এই পর্যায়ে লবণটা ঠিক আছে কিনা একটু চেক করে নেবেন। এবার এটা আরো 5 মিনিটের এভাবেই রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়া জল, আর একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মটরশুঁটি, এটা অপশনাল, না চাইলে আপনারা নাও দিতে পারেন। অন্যদিকে কিন্তু আমাদের চিকেনটা কষানো হয়ে গেছে, দেখুন পানিটা শুকিয়ে এসছে, এবং এটাকে আমি আরো 5 মিনিট কষিয়ে নিব। চিকেনটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। এবার দেখুন মাঝখান থেকে আমি পোলাওয়ের একটু জায়গা করে নিলাম। খেয়াল রাখবেন পোলাওয়ে কিন্তু পানি একটু একটু থাকতে হবে, যতক্ষণ যখন একটু একটু পানি থাকবে সে পর্যায়ে আমি চিকেনটা এভাবে দিয়ে মাঝখানে দিয়ে চারপাশ থেকে এভাবে পোলাওটা দিয়ে এভাবে চিকেনটা ঢেকে রাখবো। ঢেকে এটাকে দমে রাখবো ঠিক 10 মিনিট। এই 10 মিনিটে পোলাওয়ের পানিটা শুকিয়ে যাবে, এবং আমাদের বিরিয়ানিটাও কিন্তু রেডি। এর সময় আমি ছিটিয়ে দিচ্ছি ওপরে কিছু পেঁয়াজ বেরেস্তা। ব্যাস 10 মিনিট পর আমাদের চিকেন বিরিয়ানি রেডি। ভিউয়ার্স দেখতেই পেলেন কত সহজে এবং খুব কম ঝামেলায় তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার চিকেন বিরিয়ানি। ভীষণ মজাদার বিরিয়ানিটি আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ ভালো খাবেন। বাই।